ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পজিটিভিটি বাংলা আকাশ নীল এটা তো আমরা সবাই দেখি কিন্তু কেন আকাশ নীল আকাশের সব অংশই কি নীল হলে নীল আর না হলে কেনই বা নীল নয় প্রকৃতপক্ষে আকাশের সব অংশই কিন্তু নীল নয় আকাশে কালোর পরিমাণই বেশি আলো সাধারণত নদীর ঢেউর মতোই চলাচল করে একে তরঙ্গ দৈর্ঘ্য বলে আলোর রংসমূহের ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য থাকে যেমন লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশ বড় এবং নীল রঙের তরঙ্গদৈর্ঘ্য অনেক ছোট বায়ুতে ভাসমান জল বা ধুলির কণা যদি আলোর কোনো রঙের তরঙ্গদৈর্ঘের চেয়ে ছোট হয় তবে সেখানে নির্বাচনী বিক্ষেপণ হয় আবহাওয়ামণ্ডলে যখন যে রঙের কণিকার বিক্ষেপণ ঘটে আবহাওয়া মণ্ডলও তখন সেই রঙে রঙিন হয়ে ওঠে পৃথিবীর আকাশে আলোর অন্যান্য রঙের চেয়ে নীল রঙেরই বেশি পরিমাণ বিক্ষোপণ ঘটে সূর্যের আলো আবহাওয়া মণ্ডলের ভেতর দিয়ে যাতায়াতের সময় আলোর নীল রঙ ফলে আবহাওয়া মণ্ডল ধারাবাহিকভাবে নীল বর্ণ ধারণ করে এবং তাই স্পষ্টভাবে বোঝা যায় এভাবে আকাশ নীল হয়ে ওঠে এবার বোঝা তো গেল আকাশ নীল হওয়ার রহস্য আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভাল লেগেছে যদি আজকের ভিডিওটি আপনাদের ভাল লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন এরকম আরও নিত্য নতুন মজাদার তথ্য পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর যারা আমাদের চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আমাদের আগের ভিডিওগুলো মিস করে থাকলে নিচের ডেসক্রিপশন বক্সে যান সেখানে আমাদের আগের ভিডিওগুলোর লিঙ্ক খুঁজে পাবেন আর হ্যাঁ বি পজিটিভ